পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। চাঁদ নিয়মিত দৈনিক এবং মাসিক ছাড়া হাজার হাজার বছর ধরে সময় রক্ষককে গাইড করে চলেছে। পৃথিবীর চক্রগুলিতে এর প্রভাব, বিশেষত জোয়ার, বহু যুগে বহু সংস্কৃতি দ্বারা চিত্রিত হয়েছে। চাঁদ তার অক্ষরেখায় পৃথিবীর কাঁপুনি মাঝারি বা স্বাভাবিক করে তোলে, বিলিয়ন বছর ধরে তুলনামূলকভাবে স্থিত জলবায়ুতে নিয়ে যায়। পৃথিবী থেকে আমরা সর্বদা চাঁদের একই মুখ দেখতে পাই, কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে যে গতি বেগে ঘুরছে তার গতিতে তার অক্ষরেখা ঘুরছে, অর্থাৎ এটি পৃথিবীর সাথে একযোগে আবর্তে রয়েছে। চন্দ্রাঞ্চল। চাঁদের আলোকিত অঞ্চলগুলি বা আলোক উজ্জ্বল ভূমি, যা উচ্চভূমি বা হাইল্যান্ডস নামে পরিচিত, মারিয়া নামে পরিচিত অন্ধকার বৈশিষ্ট্য, প্রভাব অববাহিকা বা অন্ধকার অঞ্চল, যা 4.2 থেকে 1.2 বিলিয়ন বছর আগে লাভাতে ভরা ছিল। এই হালকা এবং অন্ধকার অঞ্চলগুলি বিভিন্ন গঠন এবং যুগের শিলাগুলিকে প্রকাশিত করে, যা প্রথম দিকে ক্রাস্ট কীভাবে চাঁদের ম্যাগমা সাগর থেকে স্ফটিক হয়ে থাকতে পারে তার প্রমাণ সরবরাহ করে। কোটি কোটি বছর ধরে সংরক্ষিত আগ্নেয়গিরির মুখ, চাঁদ এবং অভ্যন্তরীণ সৌরজগতের অন্যান্য সংস্থাগুলির জন্য প্রভাবের ইতিহাস সরবরাহ করে। চাঁদের উৎপত্তি। চাঁদের উৎসের শীর্ষস্থানীয় তত্ত্বটি হল মঙ্গল গ্রহের আকারের একটি গ্রহ প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে সংঘর্ষের ফলে। পৃথিবী এবং প্রভাবক উভয়ই আমাদের প্রাকৃতিক উপগ্রহ তৈরির জন্য ধ্বংসস্তূপে পড়েছিল। নবগঠিত চাঁদটি গলিত অবস্থায় ছিল। প্রায় 100 মিলিয়ন বছরের মধ্যে বেশিরভাগ চাঁদ জুড়ে ম্যাগমা সমুদ্র স্ফটিক আকার ধারণ করেছিল। কম ঘন শৈলগুলি ঊর্ধ্বমুখী ভাসমান এবং অবশেষে চাঁদের ভূত গঠন করেছিল। নবীন চাঁদ পার্থিব গ্রহের জন্য বৈশ্বিক চৌম্বকের ক্ষেত্রের জন্য একটি অভ্যন্তরীণ ডায়নামো তৈরি করতে পারে। আগ্নেয়গিরির প্রাচীন সময় থেকে শুকনো প্রাণহীন চাঁদ প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রভাবগুলিকে বাধা দেওয়ার জন্য খুব অল্প বয়সের পরিবেশ সহ গ্রহাণু, মেটেওরয়েড এবং ধূমকেতুগুলির একটি অবিচ্ছিন্ন বৃষ্টিপাত পৃষ্ঠকে আঘাত করে চলেছে। কোটি কোটি বছর ধরে পৃষ্ঠটি বিশাল পাথর থেকে শুরু করে গুঁড়ো পর্যন্ত টুকরো টুকরো হয়ে রয়েছে। প্রায় পুরো চাঁদ কাঠ কয়লা ধূসর, গুঁড়ো ধুলা এবং পাথরের ধ্বংসাবশেষের একটি ধ্বংসস্তূপের স্তূপ দ্বারা আচ্ছাদিত, যা লুনার রিগোলিথ নামে পরিচিত। পৃথিবীর মাত্র একটি চাঁদ রয়েছে যা একটি পাথুরে কেটের জায়গা, প্রায় পৃথিবীর আকারে চতুর্থাংশ এবং গড়ে 238,855 মাইল দূরে অবস্থিত বা রয়েছে। আমাদের গ্রহের চারিপাশে 27 দিনের কক্ষপথে ঘুরতে সময় লাগে, অর্থাৎ প্রদক্ষিণ করতে সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.47 সেকেন্ড। চাঁদকে বেশিরভাগ রাতে খালি চোখে দেখা যায়। চাঁদকে কি বা কে আলোকিত করে? চাঁদের নিজস্ব কোনো আলো নেই যে উজ্জ্বল দেখাবে, কেবল সূর্য থেকে আসা আলো প্রতিফলিত করে বলে উজ্জ্বল দেখায়। চাঁদের আকার বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে কেন? পৃথিবী থেকে দেখে মনে হতে পারে যে প্রতি রাতে চাঁদ আকার পরিবর্তন করছে। একটি ছোট স্লাইভ থেকে অর্ধচাঁদে পূর্ণিমায় এবং আবার ফিরে আসে। প্রকৃতপক্ষে যা ঘটছে তা হলো আমাদের পৃথিবীর স্থান থেকে আমরা চাঁদের বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করার সাথে সাথে সূর্য দ্বারা আলোকিত হয়। চাঁদের কি আসলে অন্ধকার দিক আছে? না, চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে একই হারে তার নিজের চক্রের উপরে ঘোরে। এর অর্থ আমরা পৃথিবীতে আমাদের অবস্থান থেকে চাঁদের একই দিকটি সবসময় দেখতে পাই। যে দিকটি আমরা দেখতে পাচ্ছি না ততই হালকা আলোকপাত করে, তাই চাঁদের সেই অংশটির জন্য আরও সঠিক নামটি হলো দূরের দিক বা ফার সাইড।
চাঁদ কিভাবে গঠন করেছিল বা গঠিত হয়েছিল? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে চাঁদটি সৌরজগতের ইতিহাসে প্রথম দিকে পৃথিবীর পরে গঠিত হয়েছিল এবং মঙ্গল গ্রহের আকারের মতো একটি বস্তু একে অপরকে ছিন্নভিন্ন করে। সংঘর্ষকটি পৃথিবীর কিছু অংশ এবং সংঘর্ষককে মহাকাশে পাঠিয়েছিল, যা মহাকর্ষ দ্বারা একসাথে টানা হয়ে চাঁদ তৈরি করেছিল। প্রতিটি চন্দ্রাভিযান চাঁদে সর্বাধিক মহাকাশযান পাঠাতে কেবল কয়েকদিন সময় লাগে, তাই অবাক হওয়ার কিছু নেই যে মানুষ অন্য কোথাও এর চেয়ে বেশি মিশন সেখানে পাঠিয়েছে। পৃথিবী ছাড়াও চাঁদও একমাত্র মহাজাগতিক স্থান বা উপগ্রহ যেখানে মানুষ গিয়েছিল। পায়োনিয়ার জিরো ইউএসএ, লঞ্চ ডেট 17 আগস্ট 1958, লঞ্চ সাইট কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন, FLA.launchcomplex17A। রকেটের প্রথম পর্যায়ে বিস্ফোরিত হওয়ার পরে উৎক্ষেপণের ঠিক 77 সেকেন্ড পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চাঁদে উড়ার প্রথম প্রচেষ্টা বা মিশনটি ব্যর্থ হয়েছিল। Luna 1958A, USSR, লঞ্চ ডেট 23 সেপ্টেম্বর 1958, মহাকাশযান বহনকারী রকেটটি উৎক্ষেপণের ঠিক পরে বিস্ফোরিত হয়েছিল। Pioneer 1 USA, লঞ্চ ডেট 11 অক্টোবর 1958, লঞ্চ সাইট কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন, FLA.launchcomplex17A। উৎক্ষেপণের ঠিক পরে রকেটের দ্বিতীয় এবং তৃতীয় স্তর সমানভাবে আলাদা করতে পারেনি, ফলস্বরূপ মহাকাশযান একটি লুনার ট্র্যাজেক্টরি অর্জন করতে পারেনি। যাই হোক, পায়োনিয়ার ওয়ান 12 অক্টোবর 1958 পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের আগে ভ্যান অ্যালেন বেল্ট এবং মাইক্রোমিটেরিয়াল প্রভাবগুলির উপর ফিরে আসা ডেটা পরিচালনা করতে সক্ষম হয়েছিল। Luna 1958B, USSR, লঞ্চ ডেট 12 অক্টোবর 1958, মহাকাশযানে চাঁদে বহন করে রকেটটি উৎক্ষেপণের ঠিক পরে বিস্ফোরিত হয়েছিল। যদিও Luna 1958B Pioneer 1-এর কয়েক ঘন্টা পরে চালু হয়েছিল, তবে এর পথ নির্দেশক Pioneer 1-কে চাঁদে পরাজিত করতে পারত। Pioneer 2 USA, লঞ্চ ডেট 8 নভেম্বর 1958, লঞ্চ সাইট কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন, PS Launch Complex 17। লঞ্চের ঠিক পরে রকেটের দ্বিতীয় পর্যায়ে জ্বলতে ব্যর্থ হয়েছিল, ফলস্বরূপ মহাকাশযান কক্ষপথ অর্জন করতে পারেনি এবং পৃথিবীর বুকে আছড়ে পড়ে। Luna 1958C, USSR, লঞ্চ ডেট 4 ডিসেম্বর 1958, লঞ্চ সাইট বাইকোনার কসমোড্রোম, PAD-1/5, কাজাখস্তান। রকেটের প্রথম পর্যায়ে লঞ্চে কিছুক্ষণ পরে ব্যর্থ হয়েছিল। Pioneer 3 USA, লঞ্চ ডেট 6 ডিসেম্বর 1958, লঞ্চ সাইট কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন, Launch Complex 5। রকেটের প্রথম পর্যায়টি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, যার ফলে মহাকাশযানটি ভেঙে পড়ে পৃথিবীর বুকে। Luna 1 USSR, লঞ্চ ডেট 2 জানুয়ারি 1958, লঞ্চ সাইট বাইকোনোর কসমোড্রোম, গেঙ্গারিন স্টার্স। মহাকাশযান চাঁদ মিস করে একটি সৌর কক্ষপথে চলে যায়, তবে পৃথিবী থেকে 70,000 মাইল দূরে একটি সোডিয়াম বাষ্পের মেঘ প্রকাশ করলে মহাকাশযানটি কিছু বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিল, যা বিজ্ঞানীদের আন্তঃব্যবস্থায় গ্যাসগুলি অধ্যয়ন করার সুযোগ করে দেয়। Luna 1959A, USSR, লঞ্চ ডেট 18 জুন 1959, রকেটের গাইডেন্স সিস্টেম ব্যর্থ হয়েছিল এবং মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে পারেনি। Pioneer 4 USA, লঞ্চ ডেট 13 মার্চ 1959, Pioneer 4 চাঁদে 60,000 কিলোমিটার অর্থাৎ 37,300 মাইলের মধ্যে দিয়ে গেছে, চন্দ্র বিকিরণের স্তরে তথ্য নিয়ে ফিরে এসেছে, তারপরে একটি সৌর কক্ষপথে প্রবেশ করেছিল। Luna 2 USSR, লঞ্চ ডেট 12 সেপ্টেম্বর 1959, লুনার ইম্প্যাক্ট 14 সেপ্টেম্বর 1959। Luna 2 হল প্রথম মহাকাশযান যা অন্য একটি মহাজাগতিক স্থানে নেমেছিল। মহাকাশযানটি এরিস্টাইড
আর্কিমিডিস এবং অটোলিকাস খাড়ির কাছে দি সি অফ সেরেনিটি ঠিক পূর্ব দিকে চাঁদের পৃষ্ঠে ইম্প্যাক্ট ফেলেছিল। মহাকাশ যান চাঁদের চারিপাশে একটি চুম্বকীয় ক্ষেত্র শনাক্ত করতে পারেনি। লুনা থ্রি ইউএসএসআর লঞ্চ ডে 4 অক্টোবর 1959। লুনা থ্রি হল প্রথম মহাকাশ যান যা চাঁদের খুব দূরে ছবি তুলেছিল। কতগুলি ছবি মহাকাশযানটিতে ফিরে গিয়েছিল তা বলা সম্ভব নয়, তবে তিনটি ছবি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি চাঁদের সদূর পাশে প্রোরিস্কি একটি সংমিশ্রিত ছবিও ছিল যা বেশ কয়েকটি ফ্রেমের সমন্বয়ে তৈরি হয়েছিল। এই ছবিগুলির ফলে রাশিয়ানরা প্রথম ছিল যারা চাঁদের দূরের বৈশিষ্ট্য বা আকৃতিগুলির নাম দিয়েছিল। পিওনার পৃথিবী ইউএসএ লঞ্চ ডেট 26 নভেম্বর 1959। রকেটের সাথে সংযুক্ত থাকার সময় মহাকাশযানটি ঘিরে থাকা প্রতিরক্ষামূলক ওভারটি উড়ান বা ক্ষেপণের মাত্র 45 সেকেন্ড পরে ভেঙে পড়ে, ফলে মহাকাশযান কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়ে পৃথিবীতে ফিরে ক্র্যাশ হয়েছিল। রেঞ্জার 1 ইউএসএ পৃথিবীর কক্ষপথ পরীক্ষায় ব্যর্থ হয়। লঞ্চ ডেট 23 আগস্ট 1961। রেঞ্জার 2 ইউএসএ পৃথিবীর কক্ষপথ পরীক্ষায় ব্যর্থ হয়। লঞ্চ ডেট 18 নভেম্বর 1961। রেঞ্জার 3 ইউএসএ লঞ্চ ডেট 26 জানুয়ারি 1962। লুনার ল্যান্ডার চাঁদে নামতে ব্যর্থ হয়েছিল। রেঞ্জার 4 ইউএসএ লঞ্চ ডেট 23 এপ্রিল 1962। লুনার ইম্প্যাক্ট 26 এপ্রিল 1962। লুনার ল্যান্ডার চাঁদে নামতে পারেনি কারণ এটি চাঁদের ফার সাইডে ক্র্যাশ হয়েছিল, তবে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। রেঞ্জার 5 ইউএসএ লঞ্চ ডেট 18 অক্টোবর 1962। লুনার ল্যান্ডার চাঁদে নামতে পারেনি কারণ সোলার সেলে ক্ষমতা ছিল না, তাই ইঞ্জিনিয়াররা নিয়ন্ত্রণ করতে পারেনি। স্পুটনিক 25 ইউএসএসআর লঞ্চ ডেট 4 জানুয়ারি 1963। লুনার ল্যান্ডার চাঁদে নামতে পারেনি। রেঞ্জার 6 ইউএসএ লঞ্চ ডেট 30 জানুয়ারি 1964। লুনার ইম্প্যাক্ট 2 ফেব্রুয়ারি 1964। লুনার ইম্প্যাক্টের ব্যর্থ হয়েছিল কারণ দুর্ভাগ্যক্রমে মহাকাশযানের ক্যামেরা ব্যর্থ হয়েছিল এবং কোনো ছবি আসেনি। দি সি অফ ট্রানকিউলিটিতে রেঞ্জার 6 ক্র্যাশ করেছিল। রেঞ্জার 7 ইউএসএ লঞ্চ ডেট 28 জুলাই 1964। লুনার ইম্প্যাক্ট 31 জুলাই 1964। লুনার ইম্প্যাক্টে সফলভাবে দি সি অফ ক্লাউডসে ক্র্যাশ অবতরণ হওয়ার আগে চাঁদের পৃষ্ঠের প্রথম উচ্চ মানের 4,300-এর বেশি ছবি পাঠিয়েছিল। রেঞ্জার 8 ইউএসএ লঞ্চ ডেট 17 ফেব্রুয়ারি 1965। লুনার ইম্প্যাক্ট 20 ফেব্রুয়ারি 1965। লুনার ইম্প্যাক্টের সফলতার সাথে 71-এরও বেশি হাই কোয়ালিটির ছবি পাঠিয়েছিল দি সি অফ ট্রানকিউলিটিতে ক্র্যাশ হওয়ার আগে। রেঞ্জার 9 ইউএসএ লঞ্চ ডেট 21 মার্চ 1965। লুনার ইম্প্যাক্টের সফলতার সাথে দি ক্রেটার আলফনসেসে ক্র্যাশ হওয়ার আগে 5,800-এরও বেশি ছবি পাঠিয়েছিল। লুনা 5 ইউএসএসআর লঞ্চ ডেট 9 মে 1965। লুনার ইম্প্যাক্ট 12 মে 1965। লুনার ল্যান্ডার সফট ল্যান্ডিং করতে না পেরে দি সি অফ ক্লাউডসের কাছে ধ্বংস হয়ে যায়। লুনা 6 ইউএসএসআর লঞ্চ ডেট 8 জুন 1965। লুনার ল্যান্ডার ব্যর্থ হয়েছিল। জোন 3 ইউএসএসআর লঞ্চ ডেট 18 জুলাই 1965। জোন 3 সফলভাবে 25টি ছবি তুলে পাঠিয়েছিল যখন চাঁদের ফার সাইডের উপরে যাচ্ছিল। লুনা 7 ইউএসএসআর লঞ্চ ডেট 4 অক্টোবর 1965। লুনার ইম্প্যাক্ট 7 অক্টোবর 1965। লুনার ল্যান্ডার ব্যর্থ হয়েছিল কারণ মহাকাশযান দি কেটার কেপলারের পশ্চিমে দি ওশেন অফ স্টর্মে ধ্বংস হয়েছিল। লুনা 8 ইউএসএসআর লঞ্চ ডেট 3 ডিসেম্বর 1965। লুনার ইম্প্যাক্ট 6 ডিসেম্বর 1965। লুনার ল্যান্ডার ব্যর্থ হয়েছিল কারণ লুনা 8 চাঁদে পৌঁছালো এর রেটোরগুলি জ্বলতে দেরি হওয়ায় দি কেটার অফ গ্যালারি পূর্ব দিকে দি ওশেন্স অফ স্টর্মে ধ্বংস হয়েছিল। লুনা 9 ইউএসএসআর লঞ্চ ডেট 31 জানুয়ারি 1966। লুনার ল্যান্ডিং 3 ফেব্রুয়ারি 1966। লুনার ল্যান্ডার সফট ল্যান্ডিং করেছিল দি সপি ফ্লোর অফ আ শ্যালো কেটারে। কসমোস 111 ইউএসএসআর লঞ্চ ডেট 1 মার্চ 1966। মহাকাশ যানটি লুনা ট্রাজেক্টরি অর্জন করতে না পেরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। লুনা 10 ইউএসএসআর লঞ্চ ডেট 31 মার্চ 1966। লুনার অ্যারাইভাল 2 এপ্রিল 1966। লুনা 10 চাঁদে পৌঁছে প্রথম মহাকাশ যান হয়ে
সফলভাবে অন্য সেলেস্টিয়াল বডি কক্ষপথে প্রবেশ করেছিল। কক্ষপথে থাকাকালীন চাঁদের রেডিয়েশন লেভেলস, কসমিক রে ইন্টেনসিটিজ ও চাঁদের দুর্বল ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। সার্ভেয়ার ওয়ান ইউএসএ লঞ্চ ডেট 30 মে 1963। এটি আমেরিকার প্রথম লুনার ল্যান্ডার সফলভাবে নেমে তার 6 সপ্তাহের মিশনে 11,100টি ছবি তুলেছিল। লুনার অরবিটার ওয়ান ইউএসএ লঞ্চ ডেট 10 আগস্ট 1966। মহাকাশ যানটি সম্ভাব্য অ্যাপোলো ল্যান্ডিং সাইটের প্রথম বিশ্ব ছবি সহ চাঁদের পৃষ্ঠের 2 মিলিয়ন বর্গ মাইলের উচ্চমানের ছবিগুলি পাঠিয়েছিল। লুনার 11 ইউএসএসআর লঞ্চ ডেট 24 আগস্ট 1966। লুনার অরবিট 27 আগস্ট 1966। নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য ডিজাইন করা এই মহাকাশ যানটি 1 অক্টোবর 1966 তার মিশন শেষ হওয়ার আগে 277 বার প্রতিক্ষণ শেষ করেছিল। সার্ভেয়ার 2 ইউএসএ লঞ্চ ডেট 20 সেপ্টেম্বর 1966। লুনার ইম্প্যাক্ট 22 সেপ্টেম্বর 1966। লুনার ল্যান্ডার ব্যর্থ হয়েছিল কারণ মাটিতে নামার ঠিক আগে মিড কোর্স সংশোধনের সময় মহাকাশযানের একটি থ্রাস্টার গোলমাল হয়ে সার্ভেয়ার 2 নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দি ক্রেটার কোপারনিকাসে চাঁদে ধ্বংসপ্রাপ্ত হয়। লুনার 12 ইউএসএসআর লঞ্চ ডেট 22 অক্টোবর 1966। লুনার অরবিট 25 অক্টোবর 1966। মহাকাশযানের প্রাথমিক মিশন ছিল চাঁদের পৃষ্ঠের ছবি এবং দি সি অফ রেন সহ দি ক্রেটার এরিস্টো মহাকাশের আশেপাশের অঞ্চলের 1,100টি ছবি তোলা। মিশনটি 1967 সালের 19 জানুয়ারির মধ্যে 602 বার প্রদক্ষিণ শেষ করেছিল। লুনার অরবিটার 2 ইউএসএ লঞ্চ ডেট 6 নভেম্বর 1966। লুনার অরবিট 6 নভেম্বর 1966। লুনার ইম্প্যাক্ট 11 অক্টোবর 1967। লুনার অরবিটার 2 চন্দ্র কক্ষপথে গিয়েছিল এবং মিশন চলাকালীন 800টিরও বেশি ছবি তুলেছিল, যার মধ্যে ক্রেটারিকাসের একটি তীজক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ছবিও ছিল যা প্রেস দ্বারা শতাব্দীর সেরা ছবি হিসাবে বিবেচিত হয়েছিল। লুনার 13 ইউএসএসআর লঞ্চ ডেট 21 ডিসেম্বর 1966। লুনার ল্যান্ডিং 24 ডিসেম্বর 1966। লুনার 13 ক্রেটার সেলেনাস এবং ক্রাফ্টের মধ্যে ওশেন্স অফ স্টর্মে থামার সাথে সাথে চাঁদের পৃষ্ঠে নেমেছিল। মহাকাশ যানের সরবরাহগুলি হ্রাস পাওয়ায় এই মিশনটি 30 ডিসেম্বর 1966 সালে শেষ হয়েছিল। লুনার অরবিটার 3 ইউএসএ লঞ্চ ডেট 4 ফেব্রুয়ারি 1967। লুনার অরবিট 8 ফেব্রুয়ারি 1967। চন্দ্র কক্ষপথের সময় যোগাযোগের মাধ্যমে পৃথিবীতে নিয়ন্ত্রকদের আরও অভিজ্ঞতা দেওয়ার মিশনে মহাকাশযানের কক্ষপথটি কয়েকবার পরিবর্তিত করা হয়েছিল। মিশনটি 1967 সালের 9 অক্টোবর শেষ হয়েছিল। সার্ভেয়র 3 ইউএসএ লঞ্চ ডেট 17 এপ্রিল 1967। লুনার ল্যান্ডিং 20 এপ্রিল 1967। সার্ভেয়র 3 যানের সফট ল্যান্ডিংয়ের জন্য আসার সাথে সাথে এর একটি থ্রাস্টার যথাসময়ে বন্ধ হয়নি এবং মহাকাশযানটি ওশেন্স অফ স্টর্মে থামার আগে বেশ কয়েকবার বাউন্স করেছিল। লুনার অরবিটার 4 ইউএসএ লঞ্চ ডেট 4 মে 1967। লুনার অরবিট 8 মে 1967। এই মহাকাশযানটি এই প্রথম চাঁদের দক্ষিণ মেরু ছবি তুলেছিল। সার্ভেয়র 4 ইউএসএ লঞ্চ ডেট 14 জুলাই 1967। সাইনাস মেডিতে স্পর্শ করার ঠিক 2.5 মিনিট আগে কন্ট্রোলাররা সার্ভেয়ারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। লুনার অরবিটার 5 ইউএসএ লঞ্চ ডেট 1 আগস্ট 1967। লুনার অরবিট 5 আগস্ট 1967। এই মিশনটি শেষ হওয়ার পরে চাঁদের পৃষ্ঠে 99% বেশি ম্যাপ তৈরি হয়েছে সমস্ত পূর্ববর্তী মিশনগুলি ডাটা সহ। এই মিশনটি 31 জানুয়ারি 1968 সালে শেষ হয়েছিল। সার্ভেয়র 5 ইউএসএ লঞ্চ ডেট 8 সেপ্টেম্বর 1967। লুনার ল্যান্ডিং 10 সেপ্টেম্বর 1967। চাঁদে ভ্রমণের সময় একটি গুরুতর হিলিয়াম লিক হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণকারীরা সার্ভে 5 সাফল্যের সাথে চাঁদে নামাতে সক্ষম হয়েছিলেন। সার্ভেয়র 6 ইউএসএ লঞ্চ ডেট 26 নভেম্বর 1967। লুনার ল্যান্ডিং 9 নভেম্বর 1967। সার্ভেয়র 6 সাইনাস মেডিতে নেমেছিল। মহাকাশযানের সাথে সর্বশেষ যোগাযোগটি হয়েছিল 14 ডিসেম্বর 1967 সালে। সার্ভেয়র 7 ইউএসএ লঞ্চ ডেট 7 জানুয়ারি 1968। লুনার ল্যান্ডিং 9 জানুয়ারি 1968। সার্ভেয়র 7 দি ক্রেটার টাইজুর কাছে চাঁদের উচ্চভূমিতে নেমেছিল। মিশনটি সফলভাবে 19 ফেব্রুয়ারি 1968 শেষ হয়েছিল। লুনার 14 ইউএসএসআর লঞ্চ ডেট 17 এপ্রিল 1968। লুনার অরবিট 10 এপ্রিল 1968। মহাকাশযান চাঁদের ছবি নিয়েছিল এবং
চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রটি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। জোন ফাইভ USSR লঞ্চ ডেট 15 সেপ্টেম্বর 1968। জোন ফাইভ পৃথিবী কক্ষপথ ছেড়ে চাঁদের চারিপাশে উড়েছিল এবং পৃথিবীতে ফিরে আসার সময় টুকরো টুকরো হয়ে ভারত মহাসাগরে পড়েছিল। জোন সিক্স USSR লঞ্চ ডেট 10 নভেম্বর 1968। জোন সিক্সকে পশ্চিমা শক্তিরা চাঁদে মহাকাশচারী পাঠানোর আগে সোভিয়েত ইউনিয়নে চূড়ান্ত পরীক্ষা হিসাবে দেখেছিল। একবার মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে গেলে চাঁদে পৌঁছাতে 2 দিন সময় নেয়। অ্যাপোলো 11 প্রথম চাঁদে মানুষ পাঠানোর মিশন ছিল। আমেরিকানরা মহাকাশচারীদের চাঁদে প্রেরণ এবং দশকের শেষের আগে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি জন এফ কেনেডি দ্বারা নির্ধারিত একটি 1961 লক্ষ্য পূরণ করেছিল। 21 জুলাই 1969 UTC অর্থাৎ কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমতে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে নেমে বলেছিলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, এজ 530 মিলিয়ন পিপুল ওয়াচ লাইভ অন টেলিভিশন। জোন সেভেন USSR সম্ভবত লঞ্চ ডেট 7 আগস্ট কিংবা 8 আগস্ট 1969, আর্থ ল্যান্ডিং 14 আগস্ট 1969। জোন সেভেন পৃথিবী এবং চাঁদের পিছে রঙিন ছবি তুলে চাঁদের পেছনে উড়েছিল। মহাকাশযানটি কাজাখস্তানে সফট ল্যান্ডিং করেছিল। চাঁদ সম্পর্কে বেশ কয়েকটি জানা ও অজানা তথ্য। এক, চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। দুই, চাঁদের উপস্থিতি আমাদের গ্রহের কম্পন স্থির বা স্বাভাবিক করতে সাহায্য করে, যা আমাদের গ্রহে জলবায়ুকে স্থিতিশীল করতে সহায়তা করে। তিন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 2,40,000 মাইল অর্থাৎ 3,85,000 কিলোমিটার। চার, চাঁদের খুব পাতলা বায়ুমণ্ডল রয়েছে যার নাম এক্সোস্ফিয়ার। পাঁচ, পৃথিবী এবং চাঁদ জোয়ারভাটা লক হয়ে আছে, তাদের ঘূর্ণনগুলি তাই সিঙ্ক হয়। আমরা কেবলমাত্র সমস্ত সময় চাঁদের এক পাশ দেখতে পাই। 1959 সালে কোনো সোভিয়েত স্পেসক্রাফ্ট পৌঁছানোর আগে পর্যন্ত মানুষ চাঁদের খুব দূরের বা ফার সাইডকে দেখেনি। ছয়, চাঁদের পুরো পৃষ্ঠটি ছোট বড় গর্তে ভর্তি। সাত, চাঁদ একটি পাথরে দৃঢ় পৃষ্ঠের দেহের বেশিরভাগ অংশ ছোট বড় গর্তে পূর্ণ মিটিওরয়েডের আঘাত বা ইম্প্যাক্টের ফলে। আট, চাঁদের খুব পাতলা এবং অতি সূক্ষ্ম পরিবেশ রয়েছে যার নাম এক্সোস্ফিয়ার, এই পরিবেশ শ্বাস গ্রহণের উপযুক্ত নয়। নয়, চাঁদের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। দশ, চাঁদের কোনো রিং বা বলয় নেই। এগারো, চাঁদের অভিযান করতে 105টিরও বেশি রোবোটিক মহাকাশযান চালু করা হয়েছে, এটি পৃথিবীর বাইরে একমাত্র মহাজাগতিক দেহ এখনো পর্যন্ত মানুষ দেখেছে। আমরা জানি যে চাঁদের দুর্বল বায়ুমণ্ডল এবং তরল জলের অভাবে জীবন ধারণ করতে পারে না অর্থাৎ জীবনকে সমর্থন করে না। আর ১৩, কক্ষপথ এবং ঘূর্ণন সময়কাল হল 27.32 দিন। ১৪, ভর পৃথিবীর 0.0123 অর্থাৎ পৃথিবীর ভরের 1% চেয়ে কিছুটা বেশি। ১৫, মাধ্যাকর্ষণ পৃথিবীর 0.166 অর্থাৎ পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ওজন 100 পাউন্ড অর্থাৎ 45 কেজি হয় তবে তার চাঁদে ওজন 16.6 পাউন্ড বা 7.5 কিলোগ্রাম হবে।